এক আত্মা সর্বব্যাপক, আত্ম উপমেন্ন সর্বত্র সমং পশ্যতি অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। যোগীদের মনটা ব্যাপক, এই জন্যে যেমন ভগবানের মনে আমাদের যা কিছু চিন্তা তরঙ্গ হচ্ছে সব ভগবান সেগুলো সব আহিত হচ্ছে, কারণ একটা সেন্ট্রাল ইউনিভার্সাল মাইন্ড যেটাকে বলে, ভগবানের হলো ইউনিভার্সাল মাইন্ড, আমরা মনের দেয়া যা কিছু চিন্তা করছি সব সেখানে গিয়ে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হলেও উদাসীন পদাসীন। ভগবান বললেন যে যদিও আমার দুঃখ আসছে, সুখ আসছে, নানা রকম তরঙ্গ আসছে, কিন্তু আমি সব থেকে উদাসীন, আমি তাদের ভেতরেও রয়েছি, সর্বভূতে সুচাত্মানং সর্বভূতানি চাত্মানি, যে আমার ভেতরে আমি সকল ভূতকে দেখছি এবং সকল ভূতে ভূতকে ভূতের ভেতর আমি নিজেকে দেখছি, এই ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ। তার ভেতরে বললেন সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতং অসক্তং সর্ববিচ্চৈব নির্গুণং গুণভক্তি চ। ভগবানের বললেন যে দুটো অপজিশন রিকনসাইল করেছে ভগবান, অসক্ত অথচ সত্তার সঙ্গে তার সঙ্গ, নির্গুণং গুণভক্তি চ, তিনি নির্গুণ কিন্তু সকল গুণের তিনি হলেন ভোক্তা। সর্বেন্দ্রিয় গুণাভাসং, আমাদের সকল ইন্দ্রিয় দ্বারা যা কিছু প্রকাশিত হচ্ছে সত্য রজ তম গুণাভাসং, সে সমস্ত তাতে প্রতিফলিত হচ্ছে, কিন্তু সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিত একসঙ্গে, যে তিনি যেমন ইমানেন ঠিক সেমনি ট্রান্সেন্ডেন্স একসঙ্গে প্রাপ্ত হয়েছে, সর্বাতীগ সর্ব অনুগ, এটা একমাত্র ভগবানের ভেতর খাটে। কাজে কাজে তিনি আমাদের সকলের দুঃখে দুঃখী হয়েও সে দুঃখ তাকে স্পর্শ করছে না, কারণ আত্মা সুখ দুঃখের অতীত। তবে ঈশ্বর রূপে তিনি আমাদের সুখ দুঃখ আমরা যেমন ভোগ করছি তিনিও তেমনি ভোগ করবেন, ভোগ করা সত্ত্বেও তিনি জানতেন যে আত্মাতে উৎপন্ন হচ্ছে।